আর গোটা দিন দুই তিনশো টাকা কামাই করলে মনে থাকে না, কিছু কিচ্ছু থাকে না। বা জিনিসের দাম বেশি এখন আর টিয়া ইনকাম করিতে ডেলি অত ওরা 800 টিয়া নইলে 600 টিয়া বাজার গতি গেলে এখন ডেলি 1000 টিয়া 1200 টিয়া লাগে সর্বোচ্চ আরও 700 টিয়া 800 টিয়া দোয়ার মার বাইকে গইতে গইতে 5000 টিয়া 10000 টিয়া বাইকে হয়ে যাবে। জিনিসপত্র তো দাম আছে বেশি, এখন তো মনে করো যে দূর কিনে পারিবারের দূর ক্ষমতা নাই, অথবা দেড় এক কেজি কিনতে পারে অথবা আধা কেজি কিনা পারে, ইনকাম তো হমর হমলে এখন কি করার আছে। জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়াবাড়ি, খাইবার সমস্যা দূর শুরু নেই। ইনকামের লগে খরচের লগে সম্ভব হচ্ছে না। দৈনিক 300 থেকে 400 টাকা আয় হইলো, খরচ হচ্ছে প্রায় আপনার 800 থেকে 900 টাকা পরিমাণ। এগুলো এখন তো ইনকামের সাথে ইয়া হচ্ছে না, তো তাই এগুলো দামও যাই হোক দূরের থেকে চলে আসা যায় বেশিরভাগই, কারণ এগুলোর দিকে কিনতে পারবো না যাই লাভ কি। গোটা দিন 200-300 টাকা কামাই করলে মনে থাকে না, কিছু কিচ্ছু থাকে না। বা বেশি বেশি দাম, 1 কেজি কষ্ট নিয়ে গেলে 800 টাকা লাগে, 1 কেজি চল নিয়ে গেলে 70-80 টাকা লাগে, কিচ্ছু দাম বাবা একেবারে কিচ্ছু পাওয়া যায় না, পাইনি। বলার মুরগির দামও এখন 300 টাকা লাগিয়েছি, কিছু খাওয়া পাই না। কামাই করি 300-400 টাকা দিয়ে হয় নাকি বাজার।